মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মন করল গহরণ কি রে খাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মন করল গহরণ কি রে খাইয়া মাশাল্লাহ যেই রো ফের জঙ্গল কে আমার সেই রো ফের জঙ্গল কে আমার কি যে আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া দয়াল গো আমার পাগলা মামা নিল মনটা যে কারিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কি শোরে কর লাগো ও তাল পাগো হলো বা নাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ কি শোরে কর লাগো ও তাল পাগো হলো বা নাইয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ শেরো পের জল কে আমার শেরো পের জল কে আমার কি যে গেল হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে দিয়া দয়াল গো আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার সাথে গো আমার জীব হন গেল গইয়া হাইরে তোমার সাথে গো আমার জীব হন গেল গইয়া মাশাল্লাহ এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাও লো হইয়া গো এই জীবনের কি দাম আছে যদি হইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাগরিয়া মাশাল্লাহ আল্লাহ কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে রিডা
ডাকি দিয়া দয়াল গো গো আমার দয়াল নীল হইয়া আমার মনে কারিয়ে হিয়া মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোরে না সাগরিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না সাগরিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা মুর্শিদে পাইলে একবার না ছাড়িব মাশাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান কুলে উচ্চ কণ্ঠে মহাব্বতের আওয়াজে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহ। জিকির করলে লাভ আছে না নাই? মহাব্বতের আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জান্নাতের বাগান পাক পাঞ্জাতনের স্মরণে পাগলা মামার অনুমতি ক্রমে 24তম সারা রাত্র বাফি আলহাজ লাল মিয়া সর্দার ওনাদের ভাই এলাকাবাসী দূর দূরান্তের ভক্তবিন্দুদের সহযোগিতায় এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তেজাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার বসার তৌফিক দান করেছে। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আমি খবর পাইলাম পাগলা মামার অনুমতিক্রমে মাহফিলটা শোনার পরেই নাকি অনেকের মন্তব্য যে পাগলা মামারে দিয়ে ব্যবসা করে খায়। খুব কষ্ট লাগলো, কেন জানেন? কারণ যারা এ মন্তব্য করেছে, মন্তব্য করার পর পাগল সম্পর্কে এদের কোনো আইডিয়াই নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে, আন আসমা বিনতে ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যিকিরাল্লাহু আযযা ওয়া জাল্লা রাওয়াহুল ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়াকুলু রসুল বলতেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের কি উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সুবহানাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বলে, কলু বালা ইয়া রসুলাল্লাহ, হ্যাঁ আপনি আমাদের কি উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। এবার আমার নবী বলছেন যে কলা খিয়ারিকুমুল্লাযিনা, উত্তম ব্যক্তি হলো তারা, ইজা রুউ যিকিরাল্লাহু।